জাভার ভিডিও টিউটোরিয়ালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম তো এই টিউটোরিয়াল সিরিজে আমরা স্টেপ বাই স্টেপ একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জাভা প্রোগ্রামিং শিখব এবং টিউটোরিয়াল সিরিজের শেষের দিকে আমরা জাভা প্রোগ্রামিং নলেজকে ব্যবহার করে কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যাব সেটাও দেখব তো শুরুতে আজকের ইন্ট্রোডাকশান ক্লাসে আমি যেটা বলবো সেটা হচ্ছে জাভা কেন এবং কি। প্রথম কথা হচ্ছে জাভা হচ্ছে এই পৃথিবীতে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে সবথেকে বেশি ব্যবহারিত এবং সবথেকে আমি বলবো পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা এমন কোনো সিস্টেম নাই পৃথিবীতে যেখানে জাভা ব্যবহার করা হয় না আপনাকে যদি আমি উদাহরণ হিসেবে বলি তাহলে বাসায় যে আপনার টেলিভিশনটা আছে সেই টেলিভিশনের রিমোটের ভিতরে যে প্রোগ্রামটা করা আছে সেটাও জাভা দিয়ে করা আছে এমনকি মঙ্গল গ্রহে কিছুদিন আগে যে যানটা গিয়েছে সেই যানের যে দূর থেকে নিয়ন্ত্রণ করার জন্য যে প্রোগ্রামিং সিস্টেমটা সেটাও জাভা দিয়ে করা সো জাভা দিয়ে রান হচ্ছে পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ডিভাইস এই জাভার উপরে ডিপেন্ডেড তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা প্রথম রিলিজ হয় উনিশশো পঞ্চা উনিশশো সালে তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ডায়লগ আছে সেই ডায়লগটা হচ্ছে রাইট ওয়ান্স রান এনিহায়ার মানে একবার লিখুন আর যে কোনোখানে এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আপনি ব্যবহার করুন তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কারণগুলোর যে কারণে সব থেকে বেশি জনপ্রিয় সে কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে কোনো একটা প্রোগ্রামের ইউজিবিলিটি বাড়ানো মানে প্রোগ্রামটাকে একবার লিখেই ওই একই প্রোগ্রামকে বারবার যদি আমরা ব্যবহার করতে পারি সেই যে মডেলটা সেই মডেলটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মডেল তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এটা হচ্ছে জাভা প্রোগ্রামের থেকে বড় সুযোগ আর সুবিধা কারণ অবজেক্ট ওরিয়েন্টেড হওয়ার কারণে আপনি একই প্রোগ্রাম লিখে সেই প্রোগ্রামটাকে বারবার ব্যবহার করতে পারবেন ধরুন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই যে আপনি যোগের একটা প্রোগ্রাম লিখবেন তাহলে যোগের প্রোগ্রামের জন্য একটা অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস যদি আপনি তৈরি করে রাখেন তাহলে ওই ক্লাসটাকে আপনি যোগের কাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন সফটওয়্যারে ব্যবহার করতে পারেন তারপরে আসুন দুই নাম্বার যাওয়ার যে সুবিধা সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলতে বোঝানো হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ আসলে সরাসরি কিন্তু কম্পিউটারে রান হয় না জাভার জন্য একটা জাভার ভার্চুয়াল মেশিন থাকে যেটাকে বলা হয় জেভিএম জাভা এই জেভিএম ভার্চুয়াল মেশিনের ভিতরে রান হয় সো এই জেভিএম ভার্চুয়াল মেশিনটা যেখানে যেখানে ইনস্টল করা থাকবে সেখানে সেখানে জাভা রান করবে ধরুন আপনি জাভা দিয়ে একটা সফটওয়্যার তৈরি করলেন বা জাভা দিয়ে একটা প্রোগ্রাম করলেন সেই প্রোগ্রামটা আপনি ইচ্ছে করলে সেই একই প্রোগ্রাম উইন্ডোসেও রান করাতে পারবেন একই প্রোগ্রাম লিন্যাক্সেও রান করাতে পারবেন আবার অ্যাপেলেও রান করাতে পারবেন যেটাকে আমরা আইওএস বলছি সো এই জেভিএমটা যেখানে যেখানে ইনস্টল করা থাকবে জাভাটাকে আপনি সেখানে সেখানে একই প্রোগ্রাম রান করতে পারবেন এই ব্যাপারটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট তিন নম্বর সুবিধা হচ্ছে এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই সিম্পল এবং খুব ইজিলি এটা আপনি শিখতে পারবেন আর জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি রিসোর্সফুল এখানে অনেক প্রিডিফাইন্ড ম্যাথোড আছে প্রিডিফাইন্ড ক্লাস আছে যেগুলো ব্যবহার করে আপনি সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন নেক্সট যে সুবিধাটার কথা আমি বলবো সেটা হচ্ছে সিকিউরিটি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হান্ড্রেড পারসেন্ট সিকিউর এবং এটা ভাইরাস ফ্রি এবং খুব দ্রুত মেশিনে এটা এক্সিকিউট হয় জন্য এটাকে বলা হচ্ছে সিকিউর নেক্সট আর একটা সুবিধার কথা বলবো আমি সেটা হচ্ছে মাল্টি থ্রেডেড মাল্টি থ্রেডেড মানে হচ্ছে জাভা দিয়ে একই সময়ে মাল্টি টাস্কিং করা যায় মাল্টি টাস্কিং ব্যাপারটাকে যদি আমি সহজ ভাষায় বুঝাই তাহলে ধরুন আপনার মোবাইল ফোনে আপনি একই সাথে ইন্টারনেটও চালাচ্ছেন একই সাথে গেমস খেলতেছেন আবার একই সাথে ধরুন এফ এম রেডিও শুনতেছেন তাহলে আপনার মোবাইল দিয়ে একসঙ্গে কয়টা কাজ হচ্ছে তিনটা একটা হচ্ছে এফএম রেডিও শুনছেন একটা গান শুনছেন আবার ইন্টারনেটও চালাচ্ছেন তাহলে এই ব্যাপারটাকে বলা হচ্ছে মাল্টিটাস্কিং আরও যদি একটা সুন্দর উদাহরণ আমি দেই যে আপনার কম্পিউটারে একই সাথে আপনি গান শুনছেন একই সাথে আপনি প্রোগ্রামিংও করছেন আবার একই সাথে মনে করুন একটা ফাইল ডাউনলোড করছেন তাহলে আপনার কম্পিউটার একই সাথে কয়টা কাজ করছে তিনটা তো এই ধরনের ব্যাপারটাকে বলা হয় মাল্টিটাস্কিং একই সাথে অনেকগুলো কাজ করাকে বলা হয় মাল্টিটাস্কিং তো জাভা দিয়ে একই সফটওয়্যার একই সময়ে অনেকগুলা কাজ করতে পারে এর জন্য জাভাকে বলা হচ্ছে একটা মাল্টি সেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো জাভা প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য আমরা যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্টটা ব্যবহার করাবো সেটা হচ্ছে নেটবিন্স তো নেটভিন্স ছাড়াও ইক্লিপস আছে জনপ্রিয় অনেক বেশি ইক্লিপস তবে আমরা নেটবিন্সই ব্যবহার করবো নেটবিন্সটাই আমার কাছে সহজ মনে হয় এছাড়া আমরা পরবর্তীতে যখন জাভা প্রোগ্রামিং নলেজ কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করব তখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করব জাভা প্রোগ্রাম করার জন্য তবে জাভার বেসিক বিষয়গুলো শেখার জন্য আমরা নেটভিন্স ইউজ করব। আপনারা ওরাকলের ওয়েবসাইটে যদি প্রবেশ করেন ওরাকলের ওয়েবসাইটে প্রবেশ করে জেডিকে সহ জেডিকে সহ নেটবিন্সের একটা প্যাকেজ আছে সে প্যাকেজটা ডাউনলোড করে নেবেন আপনার কম্পিউটার যদি সিক্সটি ফোর বিটার হয় তাহলে সিক্সটি ফোর বিটের জন্য ডাউনলোড করবেন আর থার্টি টু বিটার হলে থার্টি টু বিটের জন্য সেটাকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার মনে হয় যারা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আসছেন কিভাবে একটা ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয় দেন সেটাকে কিভাবে ইনস্টল করতে হয় আমার মনে হয় এতটুকু জ্ঞান তাদের আছে সো আমি জেডিকে কিভাবে ডাউনলোড করব নেট কিভাবে কীভাবে ডাউনলোড করব সেটা দেখাচ্ছি না আবার জেডিকে নেট কিভাবে কীভাবে ইনস্টল করব সেটাও দেখাচ্ছি না কারণ আমার দৃঢ় বিশ্বাস যারা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আসছেন বা আমার ভিডিও টিউটোরিয়াল দেখতেছেন তাদের অন্তত এতটুকু নলেজ আছে তো নেক্সট ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা জাভা শেখা শুরু করে দেব। ধন্যবাদ সবাইকে